হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাজা, তোমরা দেখছো টেক একাডেমি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য বিরাট একটা আপডেট নিয়ে চলে এসেছি। এসএসসির তরফ থেকে কিন্তু স্টেনোগ্রাফার সি আর ডি এর রেসপেক্টে অফিসিয়াল নোটিফিকেশন 2022 তার রেসপেক্টে কিন্তু নোটিশ প্রকাশিত করে দিয়েছে। অনলাইনে ওয়েবসাইট তোমরা এখানে দেখতে পাচ্ছ। কমপ্লিট ডিটেলসে ভ্যাকান্সির রেসপেক্টে তোমাদের সাথে আজকে ভিডিওতে কথা বলবো। ভ্যাকান্সি কতগুলো থাকছে তার রেসপেক্টে যদি ভিডিওটা দেখতে হয় তাহলে কিন্তু কমপ্লিট ডিটেলসটা তোমরা চেক করো। আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে যদি তোমাদের সাথে এখানে ডেট নিয়ে কথা বলি, তাহলে ফর্ম ফিল আপ কিন্তু এখানে 20/8/2022 থেকে শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা কিন্তু 5/9/2022 থাকছে। হাতে অনেক সময় পাচ্ছে তোমরা ফর্মটাকে কিন্তু ফিল আপ করার জন্য। তার সাথে তোমাদের এখানে বলে কি, এখানে যে অনলাইনে এক্সাম হবে সেটা কিন্তু November 2022 মধ্যে কিন্তু অনলাইনে এক্সামটা হবে। তার সাথে তোমাদের এখানে বলে কি, এখানে ভ্যাকান্সি কি থাকছে। তো তোমরা যদি অফিসিয়াল নোটিফিকেশন চেক করো সেখানে কিন্তু বলে দিয়েছে, এখানে টেন্টেটিভ ভ্যাকান্সি মেনশন করে দিয়েছে। আমি কিন্তু তোমাদের সামনে ভ্যাকান্সি লিস্ট নিয়ে চলে এসেছি। ভ্যাকান্সি কি থাকছে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। এখানে প্রথমেই তোমাদেরকে বলে রাখবো, জেনারেল ক্যাটাগরি 44টা নম্বর ভ্যাকান্সি থাকছে। টোটাল ভ্যাকান্সি 75খানা থাকছে। এটা কার রেসপেক্টে থাকছে, প্রতিটা জোন ওয়াইজ কিন্তু এখানে নাম্বার অফ ভ্যাকান্সিটা এখানে স্টেনোগ্রাফার 1-এর রেসপেক্টে বেরিয়েছে। তার সাথে পরবর্তী যেটা থাকছে সেখানেও জেনারেল ক্যাটাগরি কিন্তু 35টা ভ্যাকান্সি আছে এবং টোটাল ভ্যাকান্সি 56খানা ভ্যাকান্সি আছে। স্টেনোগ্রাফার সি আর ডি উভয়ের রেসপেক্টে 56 ভ্যাকান্সি এবং 75 ভ্যাকান্সি সব মিলে কিন্তু এখানে যে টোটাল ভ্যাকান্সি থাকছে সেটা কিন্তু 131 নাম্বার অফ ভ্যাকান্সি থাকছে। এই পার্টিকুলার পিডিএফটা তোমরা ডিসক্রিপশন বক্সে চেক করে নিতে পারবে। যে কোনো চ্যানেল তোমরা ভিজিট করো, প্রথম দিনে কিন্তু সেই পার্টিকুলার ভ্যাকান্সি লিস্টের রেসপেক্টে প্রোভাইড করেনি। আমি কিন্তু এখানে প্রোভাইড করে দিলাম ভ্যাকান্সি কতগুলো থাকছে। তার সাথে সাথে তোমাদের এখানে বলে রাখি, তোমাদের কিন্তু টেন্টেটিভ ভ্যাকান্সিটা মেনশন করেছে। ভ্যাকান্সি কিন্তু পরবর্তী সময়ে বাড়তেও পারে, কমতেও পারে। তার সাথে বলে রাখি, এখানে বাদ বাকি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে সেগুলো কী থাকছে। তোমাদের এখানে বলে রাখি, এখানে কিন্তু মেল ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। যে পোস্ট বেরিয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি, অর্থাৎ গ্রেড ডি তার রেসপেক্টে। কিন্তু তার সাথে সাথে তোমাদের এখানে বলে রাখি, মেল আর ফিমেল উভয় কিন্তু বাদ বাকি যে পোস্ট আছে স্টেনোগ্রাফারের সি আর ডি তার জন্য কিন্তু আবেদন করতে পারবে। এজ লিমিট কী থাকছে, 18-30 বছর অবধি সি ক্যাটাগরির জন্য থাকছে, 18-27 বছর অবধি ডি ক্যাটাগরির জন্য থাকছে। আমি যদি এক্সাক্ট ডেট অফ বার্থ বলি সেটা কিন্তু 2/1/1992 থেকে শুরু করে 1/1/2004 অবধি থাকছে কিন্তু এখানে স্টেনোগ্রাফার সি এর জন্য। 2/1/1995 থেকে শুরু করে 1/1/2004 অবধি থাকছে কিন্তু এখানে স্টেনোগ্রাফার ডি এর জন্য। এই হয়ে গেল এক্সাক্ট ডেট অফ বার্থ। তার সাথে এসএসসিদের 5 বছর, ওবিসিদের 3 বছর এজ রিলাক্সেশন থাকছে। তো বন্ধুরা, এখন যদি কথা বলি তোমরা ফর্মটা কারা কারা ফিল আপ করতে পারবে। 5/9/2022 ভেতরে যদি তোমাদের ফাইনাল রেজাল্ট বেরিয়ে যায় তাহলে কিন্তু তোমরা এখানে 10+2 অর্থাৎ 12 পাস করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তার সাথে কিন্তু স্টেনোগ্রাফি জানতে হবে। সিম্পলি কিন্তু তোমরা এখানে যদি 10+2 থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে, আর কিচ্ছু রকম এখানে কিন্তু লাগবে না। তার সাথে তোমাদের এখানে বলে কি, ফর্ম ফিল আপ যে করতে হবে সেটা কিন্তু অনলাইনে করতে হবে। SSC.NIC.IN তার রেসপেক্টে করতে হবে। ফর্মটা যে ফিল আপ করবে সেটা কিন্তু তোমাদের এখানে বলে দিয়েছে, ক্যাপ আর চশমা ছাড়া করতে হবে। এবং তার সাথে সাথে তোমাদের এখানে বলে রাখি, এখানে যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটা কিন্তু 5/9/2022 থাকছে। অ্যাপ্লিকেশন ফিস SSC তরফ থেকে 1000 টাকায় থাকে। তার সাথে সাথে বলে রাখি, ওমেন ক্যান্ডিডেট, SC ক্যান্ডিডেট আর ST ক্যান্ডিডেটের জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস এখানে লাগছে না। তার সাথে সাথে তোমাদের এখানে বলে রাখি, কমপ্লিট ডিটেলস এটাই থাকছে। এখন যদি কথা বলি পার্টিকুলার অন্যান্য প্রসেসের রেসপেক্টে, তো এখানে যে রিজিয়নগুলো আছে যেখানে এক্সাম হবে তার সাথে যদি ইস্টার্ন রিজিয়নের রেসপেক্টে কথা বলি তাহলে এখানে কিন্তু কলকাতা থাকছে। এখানে কিন্তু ইস্টার্ন রিজিয়নে তোমাদের কিন্তু এখানে এক্সামটা পড়বে। তার সাথে শিলিগুড়িও আছে, তার সাথে গ্যাংটক আছে, কটক আছে, রাঁচি আছে, ভুবনেশ্বর আছে, এগুলো কিন্তু থাকবে। তার মেন যেটা থাকবে সেটা কিন্তু কলকাতা, শিলিগুড়ি, এগুলো কিন্তু থাকছে। এই হয়ে গেল তোমাদের যেখানে পার্টিকুলার যে এক্সাম সেন্টারটা পড়বে যেটা কিন্তু নভেম্বরে হবে। এখন যদি কথা বলি তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী থাকছে, তো স্কিম অফ এক্সামিনেশন দুটো থাকছে। প্রথমেই তোমাদের এখানে বলে রাখি, প্রথম যেটা থাকছে সেটা কিন্তু এখানে কী থাকছে না, 50টা কোশ্চেন 50 মার্কস থাকবে এখানে কিন্তু রিজনিংয়ের জন্য। 50টা কোশ্চেন 50 মার্কস থাকবে এখানে কিন্তু জেনারেল অ্যাওয়ার্ডসের জন্য। তার সাথে ইংলিশের জন্য কিন্তু এখানে 100টা কোশ্চেন থাকবে 100 মার্কসের। তোমাদের বলে রাখি, কমপ্লিট যে 200 মার্কসের যে এখানে পেপারটা থাকবে, এই পেপারটা কমপ্লিট করতে তোমাদের 200 টাইম দেওয়া হচ্ছে। এখানে কিন্তু 0.25 নেগেটিভ মার্কিং থাকছে। এই পেপারটা তোমরা যদি পাস করো তার যে পরবর্তী রাউন্ড আছে সেটা কী থাকছে না, স্টেনোগ্রাফি থাকছে। প্রথমে কথা বলবো সিলেবাসের রেসপেক্টে। তোমাদের এসএসসিতে যে সিলেবাসটা হয় তার রেসপেক্টে থাকছে। 12-এর রেসপেক্টে যে পার্টিকুলার সিলেবাস আছে সেটা কিন্তু তোমরা চেকআউট করে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে আমি পিডিএফের লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, তার সাথে যে ভ্যাকান্সির লিঙ্ক আছে সেটাও প্রোভাইড করে দিচ্ছি। এখন যদি কথা বলি স্কিল টেস্ট অর্থাৎ স্টেনোগ্রাফি তার রেসপেক্টে, প্রথমেই বলে রাখি ডি পোস্টের জন্য কী থাকছে। ইংলিশের জন্য 50 মিনিট থাকছে তোমাদের এখানে যে পার্টিকুলার টাইম ডিউরেশন থাকছে। তার সাথে ডি পোস্টের হিন্দিদের জন্য কিন্তু এখানে 65 মিনিটস থাকছে। সি পোস্টের জন্য ইংলিশের জন্য 40 মিনিটস থাকছে আর হিন্দির জন্য কিন্তু এখানে 55 মিনিটস থাকছে। এই হয়ে গেলো কমপ্লিট ডিটেল, যেটা হচ্ছে সেকেন্ড রাউন্ড থাকছে। প্রথম রাউন্ড পাস করতে পারলে তোমরা সেকেন্ড রাউন্ডের জন্য এখানে অ্যাপ্লিকেবল হবে। অনলাইনের রেসপেক্টে তোমাদের ফর্মটাকে ফিল আপ করতে হবে। কমপ্লিট ডিটেলস এটাই থাকছে। আবারও তোমাদেরকে বলে রাখি, ভালো ভ্যাকান্সির রেসপেক্টে কিন্তু তোমাদের যে এসএসসি স্টেনোগ্রাফার সি আর ডি তার রেসপেক্টে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করেছে। তোমাদের মধ্যে যারা যারা স্টেনোগ্রাফি জানো
অবশ্যই ফর্মটাকে ফিল আপ করতে পারো। এটা কিন্তু একটা পারমানেন্ট জব, এসএসসির তরফ থেকে প্রতি বছরই কিন্তু ভ্যাকান্সি বেরোয়। ভ্যাকান্সি লিস্টও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিচ্ছি। তো কমপ্লিট ডিটেলস এতটাই থাকছে। তো বন্ধুরা, স্টেনোগ্রাফার সিআরডি তার তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করেছে অনলাইনে ssc.nic.in ওয়েবসাইটের রেসপেক্টে তোমাদের ফর্মটাকে ফিল আপ করতে হবে। ডিসক্রিপশন বক্সের সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে, তার সাথে তোমাদের এখানে বলে রাখি ভ্যাকান্সি চার্টও কিন্তু আমি প্রোভাইড করে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারো কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে। কমপ্লিট ডিটেলস এটাই থাকছে, ইস্টার্ন রিজিয়নের রেসপেক্টে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। তার সাথে সাথে তোমাদের এখানে বলে রাখি কমপ্লিট ডিটেলসে তোমরা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এখানে কিন্তু ফর্মটাকে ফিল আপ করতে পারবে। আজকের ভিডিওটা এত অবধি থাকছে, তোমাদের যদি ভিডিওটার কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। তার সাথে ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো। তোমাদের মধ্যে যারা প্রথমবার চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ডেলি নিত্য নতুন জব আপডেটের নোটিস আমি চ্যানেলে নিয়ে আসি, তার জন্য ভিডিওটার সাথে যুক্ত হতে হবে, চ্যানেলটার সাথে যুক্ত হতে হবে। আজকের ভিডিওটা এত অবধি থাকছে, দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।